जार एक नम्बर हलो पृथिवीर बुके कौन मानुषदेर संगे आल्लाह आछेन आपनी बुझबेन किभाबे मिलिये नेबेन एबं এই পাঁচ শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ থাকেন। যার এক নম্বর হলো যার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া এবং মানুষের উপরে যার দয়া আছে, বলি সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয়। কোরআনুল কারীম ১৬ নম্বর সূরা সূরা নাহলের আল্লাহ পাক সর্বশেষ আয়াত ১২৮ নম্বর আয়াতে বলছেন, الله مع الذين اتقوا والذين هم محسنون. الله سبحانه وتعالى বলেন, নিশ্চয় যারা তাকওয়ার জীবন যাপন করে। তাকওয়ার জীবন কাকে বলে? আল্লাহর ভয়ে নামাজ ছাড়ে না, আল্লাহ শাস্তি দিবে। আল্লাহর ভয়ে সুদ গ্রহণ করে না, আল্লাহর ভয়ে ঘুষ গ্রহণ করে না, আল্লাহর ভয়ে মিথ্যা সাক্ষী দেয় না, আল্লাহর ভয়ে দুনিয়াতে একটু ক্ষমতা একটু রাজত্ব পাওয়ার কারণে আলেম ওলামাদেরকে শত্রু ভাবে না, আল্লাহর ভয়ে আলেম ওলামাদেরকে মিথ্যা করচার মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে না, আল্লাহর ভয়ে সকল প্রকারের অন্যায় থেকে যারা বেঁচে থাকে দূরে থাকে এবং মানুষদের উপরে যারা দয়া নিক্ষেপণ করে। আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি বিশেষ করে তাদের সঙ্গী হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই নম্বর হলো যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এই সমস্ত মানুষদের সঙ্গেও আল্লাহ থাকে। দেখবেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গেলে অনেক সময় বিপদ আছে না? নাই বিপদ আসে না, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সঙ্গে আছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নেওয়ার জন্য যাচ্ছিলেন, এই জালিমের কাছে যাওয়ার জন্য মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় একটু ভীত হয়ে গেছিলেন, ভয় পাচ্ছিলেন যে এই জালিমের কাছে যাব দ্বীনের দাওয়াত নিয়ে। আল্লাহ পাক দুই নম্বর বলছে আল্লাহর পথে যারা মানুষকে ডাকে, দাওয়াত দেয়। যখন এইরকম হারুন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন কিন্তু ভয় করছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। ২০ নম্বর সূরা সূরা তাহার ৪৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মা'কুমা আসমাউ ওয়া আরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তিনি বলেন তোমরা ভয় পেও না, তোমাদেরকে যাওয়ার আমি নির্দেশ দিয়েছি, এইখানে ক্ষান্ত নয়, বরং তোমরা যাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি আল্লাহ সব দেখি, সব আমি জ্ঞান রাখি, শ্রবণ করি, বলি সুবহানাল্লাহ। দুই নম্বর যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে তাদের সঙ্গে আছেন একজনকে। তিন নম্বর হলো কোনো মানুষ যখন দিন কায়েম করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়, দিন কায়েম করতে গিয়ে যখন বিপদের সম্মুখীন হয়, আল্লাহ পাক তখন তাদের সাথে থাকেন। আপনি দিন কায়েম করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত মানুষদের জন্য আমি সাহায্যকারী হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। যেমন করে দিন প্রচারের জন্য আল্লাহর জন্য হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকেরা যখন চেষ্টা করছিল, তখনই তাদের উপরে বিপদ এসেছিল না? আসে নাই? বিপদ এসেছিল। ফেরাউন তাদেরকে নিষ্ঠুরতা যে রকম জুলুম শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে, ইতিহাস আপনারা জানেন, সাগরের মধ্য দিয়ে রাস্তা বের করে দাও। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? বলছে লাঠি। বলছে সাগরে আঘাত করো। আল্লাহর হুকুম, মূসা কালিমুল্লাহ সাগরে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে ভিআইপি রাস্তা করে দিয়েছেন একজন, তিনি কে? ওই রাস্তা দিয়ে মূসা এবং তার কওমগুলো বনী ইসরাঈলরা পার হয়ে গেছেন। জালিম শাসক তখন চলে এসেছে, ফেরাউন এসে দেখছে সর্বনাশ, আমার এরিয়াতে আমার জায়গায় এত সুন্দর ভিআইপি রোড করলো কে রে? এখন চিন্তা করেন আপনার অঞ্চলে আপনি, আপনার দায়িত্ব, আপনি জানেন না যে একটা বিশাল রাস্তা করে ফেলেছে, মুয়াজ্জিন সাহেব রাস্তা করে ফেলেছে, দেওয়ানটা চিন্তা করছে যে সর্বনাশ, আমার এলাকা আমার জায়গায় রাস্তা করলো কে? ওর বাপ দাদা রাস্তা। এবার ফেরাউন এসে দেখছি ভিআইপি রাস্তা, ওর মাথায় কাজ করছে না। এই রাস্তা এত সুন্দর রাস্তা, আমার ক্ষমতায় আমি জানতেই পারলাম না, ভালোই তো হলো, চল দল বন্যের রাস্তায় নেমে যাই। যখনই দল বন্যে সাগরের মাঝ পথে গেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাগরের দুই দিককার পানিকে এক করে দিয়ে ফেরাউনের গোষ্ঠী সুদ্দাকে মুহূর্তের মধ্যে সেইখানে পানি দিয়ে হাবুডুবু খেয়ে সেইখানে নিঃশেষ করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, ফেরাউন তোকে আমি মারব, তোকে আমি শেষ করব, তবে তোর শরীরটাকে দেহটাকে আমি শেষ করব না, তোর দেহটাকে আমি শক্তি করে টিকিয়ে রাখব। কোনো পশু পাখিতে, কোনো পাখিতে, কোনো মাটিতে কেউ তোর এই শক্তি, তোর দেহটাকে গ্রাস করতে পারবে না। ফেরাউন রে, তোর এই দেহটাকে আমি শক্তি করে কিয়ামত পর্যন্ত ফেলে রাখব, যেন তোকে দেখে পৃথিবীর সমস্ত জালিম শাসকগুলো এর মাধ্যম দিয়ে শিক্ষা গ্রহণ করে। কথা বলুন ঠিক কিনা? যখন যেই কথা বলছিলাম, দিন প্রচার করতে গিয়ে যদি বিপদের সম্মুখীন হয়, তিন নম্বর ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন, তাদেরকে সাহায্য করা জিম্মাদারি নিয়ে নেই। বলি সুবহানাল্লাহ। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন। আল্লাহ পাক বলেন, আমি মূসা ও তার কওমদেরকে আমি আল্লাহই রক্ষা করেছিলাম। বলি সুবহানাল্লাহ। চার নম্বর ব্যক্তি যাদের সঙ্গে আল্লাহ পাক থাকেন, চার নম্বর ব্যক্তি হলো যারা আল্লাহর জন্য হিজরত করে। কি করে? হিজরত মানে কি? স্থানান্তর করা। হিজরত মানে স্থানান্তর করা, পরিবর্তন করা। যখন বাংলাদেশের অনেক আলেম ওলামা বাংলাদেশ থেকে দেশের বাইরে আছে, অনেক কার জন্য? আল্লাহ পাক বলছেন, যারা হিজরত করে আল্লাহর জন্য আমি তাদের সঙ্গে থাকি, তাদের জিম্মাদারিতে আমি আল্লাহ পাক নিয়ে নিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সঙ্গে ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সঙ্গে ছিলেন, আল্লাহ পাক কেমন তাদের সঙ্গী হয়ে যায়। এবার যখন জাবালে সুর, ওই পাহাড়ের যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, কাফেরের সেই কুফফার সন্ত্রাসীগুলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে তারা ঠিক পাহাড়ের কাছে যখন চলে আসেন, তখন আবু বকর সিদ্দিক ভয় করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভয় বিধ্বস্ত হয়ে যায় যে আল্লাহর নবী, কাফের বেঈমানরা তো কাছাকাছি চলে এসেছে, এখন তো আমাদের আর বাঁচার উপায় নাই। বিশ্ব নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কখনো নয়, আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন, বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। কুফাররা, কাফের বেঈমানরা সেইখানে উপস্থিত হয়ে গেছিল, কিন্তু সেই গুহার কাছে গেছিল, আল্লাহ পাক ওই কাফেরদের চোখে এমন একটা পর্দা দিয়ে দিয়েছিল যে আল্লাহর নবী বিশ্ব নবীদেরকে তার চোখের আড়াল থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, দেখতে পাই নাই। বলি সুবহানাল্লাহ। আর সর্বশেষ পাঁচ নম্বর হলো যারা দিন মানে, দিনের পথে থাকে। কথা বুঝবেন, যারা দিন মানে, ইসলাম মানে, দিনের পথে থাকে এবং আল্লাহর পথে মানুষদেরকে ডাকতে গিয়ে যখন বিপদের সম্মুখীন হয়, যখন বালা মুসিবত আসে, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে, দিনের পথে থাকে, দিন মানে চলে, এবং এই ওপরে যখন বিপদ আপদ আসে তখন যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলছেন আমি তাদের সঙ্গে থাকি। বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকরার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বিপদ আপদ বালা মুসিবত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমাদের জিম্মাদারে নিয়ে নিব, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব, আমি আল্লাহই তোমাদেরকে রক্ষা করব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকুক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে চাইতে হলে এই পাঁচটা গুণ আমাদেরকে ধরতে হবে, এই পাঁচটা গুণ আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাকি জীবন ইসলামের পথে, দ্বীনের পথে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।